সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি নিয়ে বসলাম এখন ব্রেকফাস্ট। আজকে করেছিলাম ঝাল সুজি, আজকে রান্না করেছি হচ্ছে তোমাদেরকে পরে একবার দেখিয়ে দেবো। তো আজকে ওকে টিফিনে দিয়েছি স্যালাড, কলা, ডিম সেদ্ধ আর ঝাল সুজি, আর দিয়েছি হচ্ছে মাছ পাতুড়ি মতো ঠিক করিনি, ছোট ছোট করে বেগুন কেটে কাতলা মাছটাকে সর্ষে দিয়ে দিয়েই করেছি, কিন্তু মানে হালকা একটু পম পম মতো রেখেছি আর কি, পুরো ড্রাই করে ফেলিনি। ওকেই বেশি গ্রেভি ট্রেভি দিয়ে দিয়েছি, আমি কম রেখেছি, কারণ আমি শুকনো শুকনো ভাত মেখে না খেতে খুব ভালোবাসি। আর করেছি লাল শাক ভাজা, আর তো মুসুম্বি ওকে দিই যেরকম ওরকমই দিয়েছি। এই হচ্ছে আজকে সকাল থেকে, সকাল থেকে গেছি হাঁপিয়ে, একটা কাঁচের শিশি আজকে ভেঙে গেছে, তো সেটাকে নিয়েও আবার ভেঙেছে ব্যালকানিতে, যদিও আমার এদিকে নয়, ব্যালকানিতে ভেঙেছে। কারণটা হচ্ছে ঘি ছিল, ঘিটাকে না আমি একটু মানে শিশিটা শেষ হয়ে গেছিল, যাতে শিশির গায়ে যেটুকু লেগে রয়েছে সেইটুকু নেওয়ার জন্য আমি রোদে দিয়েছিলাম তাপে, যাতে গলে যায় আর কি। তো কি হাওয়া দিল আমি জানি না, ধাপ করে পড়ে গেল, ব্যাস শেষ। তো চলো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি। অনেকদিন ভাবলাম তোমাদের সাথে এভাবে সামনে এসে গুড মর্নিং উইশ করা হয় না, তাই ভাবলাম যে আজকে সামনে এসেই গুড মর্নিং উইশটা করে ফেলি। নতুন বন্ধু হয়ে থাকলে, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলে এসেছি, আমি লাঞ্চ করব এখন একাই যেহেতু, তাই যখন তখন ইচ্ছে হলে করি আর কি, দেড়টা থেকে দুটোর মধ্যেই, যখন নিজের খিদেটা পায় আর কি। তো আজকে লাল শাক ভাজা করেছি, আর আগে ওই মাছ যেটা বেগুন দিয়ে পাতুড়ি মতো করেছি সেইটা তোমাদেরকে দেখালাম। শাকটাই না আজকে মনে হচ্ছে আমার তেলটা একটু কম হয়েছে, আর পরে আমি খাওয়ার সময় বুঝলাম আমি মনে হচ্ছে আজকে দুবার নুন দিয়েছি, বা নুনটা না বুঝেই আমি একটু বেশি দিয়ে ফেলেছি, হতে পারে জানো তো, জানি না। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে নেব। হয়ে গেছে এখন বিকেলবেলা, এখন বিকেল বলতে এখন বাজে 3:30। তো আমি একটু যেহেতু গড়িয়মশি করেছি আর কি, এটা বিছানাটা নোংরা নাংরি আমিই করেছি আর কি, এদিক ওদিক নোংরা বলতে ওই ভাজ পড়ে গেছে এইরকমই, আমি তো আর বাচ্চা নই যে এখানে বসে বিস্কিট খেয়েছি বা এরকম কিছু। তো লাঞ্চের পর বাসন কোসন আমি এখন আর মাজি না, তোমাদেরকে আগেও বলেছি। তো বিকেল টাইমটাতে চলে এসেছি মাজতে, এখন পরপর কিছু কাজ করব আমি, রাতের রান্নাটাও করে রাখবো। তো তার আগে ভাবলাম রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই, আর না কড়াইটা যে দেখতে পাচ্ছ, কড়াইটা সব জায়গাটা পরিষ্কার হচ্ছে, হাতলের জায়গাটা কিছুতেই পরিষ্কার করা যায় না। দেখো লাল চে তো হচ্ছেই, কিন্তু পরিষ্কারটা ওখানটা মাজবো কী করে, দেখো ওখানটা একটুও ফাঁকা নেই বা কিছু নেই। আর আমাদের কলকাতার কড়াইগুলো দেখবে ওই আংটার যেটা থাকে সেটা কড়াইয়ের ওপর দিকটা থেকে, এটা কড়াইয়ের মাছ পোর্শন থেকে দিয়েছো, তো একদম বাপরে আলুটা নিয়ে দেখো কেমন করছি। যাই হোক, আবার এইটার সময় আমি সেটাটা স্লো করে দিয়েছি, আজকে রাতে করব কুমড়ো আলুর তরকারি। তো ছোট ছোট করে কাটবো ভেবেছি, তাহলে না তাড়াতাড়ি হয়ে যায়, বড় বড় করে টুকরো করলে সেদ্ধ হতেও অনেকটা টাইম লাগে, আর কুমড়োটা না ভীষণ ভালো দেখে বুঝতেই পারছো, কিন্তু অতটা কুমড়ো থেকে ফালি করে বার করতে আমার যথেষ্ট কষ্টই হলো। ওদের কাছে ধারওয়ালা ছুরি থাকে তো হয়ে যায় তাড়াতাড়ি, আমাদের কাছে তো অত ধারওয়ালা থাকে না ওই আর কি। আর ছুরি না কিনে আমি ঠিক স্যাটিসফাইড হচ্ছি না, আমি 3-4টে ছুরি লাস্ট এটা পাপা চাঁদনি থেকে এনে দিয়েছিল, এটা দিয়েই কাজ করছি, কিন্তু এটাও যে খুব ভালো ধার আছে এমনটা নয়। তো কুমড়ো মোটামুটি কেটে নিয়েছি, এবার আলুটা কেটে নিলেই আমার কাটাকাটির কাজ হয়ে যায়, তারপরে খোসাগুলোকে পরিষ্কার করে নিয়ে জায়গাটা মুছে নিলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক করেছি আমি রাতের আটাটাও মেখে রাখবো, কারণ জলটাও না আনতে যেতে হবে, দেখো ড্রামে জল প্রায় ফুরিয়েই এসেছে। তো মোটামুটি আলুটাও আমার কাটা হয়ে গেছে, তো চলো এবার বসিয়ে দিয়ে নিই। বসিয়ে দিয়ে নিয়ে সোফায় অনেক জামাকাপড় জমেছে, মানে জমেছে বলতে সেদিনকে রবিবার পড়েও গেছিলাম, ওগুলোকেও একটু রোদ খাইয়ে নিয়েছি, তো ওইগুলোও করবো আর কি। আর এখানে আমি ফোড়নটা রেডি করছি, আর তার আগে দেবো হিংটা। হিংটা দেখছিলাম একটু জমে জমে গেছিলো, ওই জন্য একটু আঙুল দিয়ে আগে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর কি, খুব জমে গেছে এমনটা নয়, তবে অনেকদিন হলে এ মাসে একটা নতুন হিং আনতে হবে, তো ওই আর কি মনে থাকে তারপর মনে থাকে না এইসবই। তো চলো ঢাকা চাপা দিয়ে এবার করে নিই জামাকাপড়গুলোকে ভাজ। তো জামাকাপড়গুলোকে ভাজ করতে এসেছি, দেখো এইগুলো মোটামুটি কী বা কাচবো বলে একদিন পড়েছি ভালো জিনিসগুলোকে, তো একটু রোদ খাইয়ে নিয়েছি, রোদ খাইয়ে নিয়ে এবার ভাজ করে নিচ্ছি আর কি। আর গামছা ঠামছা এগুলো তো স্নান করে মেলে দিয়েছিলাম, ওগুলো শুকিয়েও গেছে, নিয়েও এসেছি, তো ওই জন্যে একদিকে ভাজ করছি আর একদিকে এসে এই তরকারিটাকেও একটু নাড়তে চাড়তে হচ্ছে আর কি, এটাকে ভুলে গেলে তো পুড়ে যাবে। তো চলো হয়ে গেছে, আবারও যাই।
কিন্তু এই কাজগুলো তোমরা এত সহজে দেখছো, আর এই গেঞ্জিটা বার করে রাখলাম কারণ কালকেও তাহলে অফিসে পরে চলে যেতে পারবে। যাই হোক, এই কাজগুলো তো এত সহজ থাকে না, বুঝতেই পারছো। ক্যামেরা একবার রান্নাঘরে ফিট করি, তো আবার এনে ডাইনিংয়ে ফিট করি, এইরকম তো চলতেই থাকে। যেহেতু একা হাতে সবটাই করতে হয়, তোমরা যে আমার রিলসগুলো দেখো ওগুলোও কিন্তু আমি একাই স্ট্যান্ডে রেখে করি, কখনোই প্রমি থাকে না। আর শনি রোববার করে আমার দ্বারা হয়েও ওঠে না রিলসের, মানে রিলস বানানোর টাইম আর কি। তো মোটামুটি আমার কাজ বাজ হয়ে গেছে, চলো গাছগুলোকে এবার পরিচর্যা করি। যেগুলো আমি ঘরে রাখি সেই গাছগুলোকে তো রোজ জল দিই না, যখন দেখি যে হ্যাঁ টাইম হয়ে এসেছে তখন এই গাছগুলোকে ব্যবস্থা করতে হয় আর কি, জল টল দিয়ে। মানি প্ল্যান্টটা হয়ে গেছে, এবার ব্যাম্বু ট্রিটাকে নিয়ে এসে ব্যাম্বু ট্রিটাকেও একটু ভালো করে জল দিতে হবে। এটার না বাঁশের নিচগুলো কেমন একটু শুকিয়ে শুকিয়ে যায়, সাদা সাদা হয়ে যায়, গাছটার পরিস্থিতি আমি খুব একটা ভালো দেখছি না। আমার মনে হচ্ছে একটু ওকে রোদ ফোদ খাওয়াতে হবে বলে, একটা পাথর আবার নিচে পড়ে গেছিলো, তো আমার মনে হচ্ছে একটু রোদ খাওয়াতে হবে বা নার্সারিতে গিয়ে একটু জিজ্ঞেস করতে হবে। তো এবার কুমড়ো আলুটা ভাজা হয়ে গেছে, দেবো আদা একটু গ্রেট করে দিলাম, বাটা তো নেই আমার কাছে, আর দেবো জিরে বাটা, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কা দেবো, নুন চিনি পরিমাণ মতো দেবো, এই আর কি। এই দিয়ে রান্না লাস্টে নামানোর আগে ধনে পাতা আর হচ্ছে তোমার ওই ভাজা মশলা দেবো, সে নয় নামানোর আগে, তার আগে ঢাকা চাপা দিয়ে চলে এসে এই ড্রামটাকে মাজতে, এই ড্রামটাকে মাজতে না আমার খুব কষ্ট, দেখো হাতের বেশিরভাগ পোর্শনই আমার ভেতরে ঢুকে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম যেখানে জল ভরতে যায়, ও বললো যে না সরু মুখের যেগুলো হয় সেই ব্যারেলগুলোই একমাত্র মাজা হয় আমার কাছে, এই ব্যারেলগুলো হয় না, আসলে সেট হবে না, তো ওখানে এই ড্রামটা নড়তে চড়তে থাকবে আর কি, যেহেতু বড় মুখ ড্রামটার। যাই হোক, আর এই ঝাঁকানোতে দেখো আমিও ডল পুতুলের মতো যেন নাচছি, তো যা আমার নিজেরই এখন দেখে না হাসি পাচ্ছে। তো হয়ে গেছে মাজা, এবার একটু মেজে ঘষে নিলাম আর কি, মুছে ঠুছে নিলাম। তো এই বিকেলের টাইমটাতেও কাজ থাকে না থাকে না করেও বেশ ভালোই কাজ থাকে। ফ্রিজ থেকে আনতে গেছি ধনে পাতা, কারণ ধনে পাতাটা একটু ফুটতে দেবো, আর একদমই লাস্টে নামানোর আগে দেবো ভাজা মশলা। আমি ঠিক করেছি আটাটাও মেখে রেখে দেবো, তাহলে না বিকেলের জন্য আর কোনো হ্যাপা থাকবে না। তার আগে ভাবছি একটু ঘরটাকে মুছে নেবো, কারণ সারাদিন জানলাটা খোলা থাকে তো একটু ধুলো ঠুলো হয় আর কি। তো অসুবিধে তো কিছু নেই, এই ডান্ডা দিয়ে মুছতে আর কি বা এমন টাইম লাগবে বা কিছু। যাই হোক, তোমরা জানিও তোমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগছে, কারণ তোমাদের কথা মতনই আমি দুভাবেই করার চেষ্টা করছি ব্লগগুলোকে। তো অবশ্যই একবার জানিও যে তোমাদের কেমন লাগছে, যদি মনে হয় না এরকম ভালো লাগছে না দেন আমি তোমরা যেরকম বলবে সেরকমভাবেই করব, চেষ্টা করব অবশ্যই, তোমাদের মন মতনই হবে সেটা কথা দিতে আমি পারছি না, আমি আমার মতো করে চেষ্টা করব তোমাদের মন মতো করার। তো চলো দেখি, তরকারিটা হয়েও গেছে, এবার আমি না একটু কুমড়ো আলুগুলোকে ঘেঁটে ঘেঁটে দিই, তাহলে না এরকম বেশ মানে একটা এক জায়গায় ঠাসা তরকারি দেখতে হয় আর কি। আর আটাটাও আমার মাখা হয়ে গেছে, চলো এবার রেডি হবো আর একটু ফ্রেশ হবো, পুরো ঘামিয়ে গেছি। একটু ফ্রেশ হবো বলতে ফেস ওয়াশ দিয়ে মুখ টুখ ধোয়া এরকমই কিছু একটা, এরকমই কিছু একটা নয় এরকমই কিছু একটু করে, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু ড্রেসটা চেঞ্জ করবো, কারণ ওই যে বললাম জলটা ভরতে যেতে হবে, আর প্রমিকে একা দেই না জলটা আনতে, স্কুটিতে আসে তো আমার খুব ভয় লাগে, ওই জন্য ও স্কুটিটা ধরে আমি জাস্ট ব্যারেলটাকে সামনে বসিয়ে দিই, একার পক্ষে স্কুটি স্ট্যান্ড করে নিয়ে ওটা বসাবে এইটা আমার একদমই রিস্ক লাগে ভীষণই, তাই জন্যে। যাই হোক, মুখে ক্রিম ট্রিম মেখে নিয়ে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ রেডি হওয়ার কিছুই নেই, পাশেই একদমই, কিন্তু ওই আর কি এত কাজ করলাম তো ঘামিয়ে চুমিয়ে গেছিলাম, তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর ক্রিম ট্রিম মেখে নিয়ে ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে, দেখো মানে এখান থেকে এখানে যাব। তো এইরকমই একটা পরে নিলাম টি শার্ট, আর একটা লুজ টি শার্ট আর প্যান্ট, আর ক্লিপ কিছুতেই সারাদিন ধরে চুল তো আছড়াই না, তো ক্লিপ ওরকমভাবেই বসে যায় এই আর কি। তো চুলটা আমি কোথায় কাটাবো আমি সেটাই ভাবছি, এখানে কাটাবো নাকি পুজোর টাইমে যদি কলকাতা যাওয়া হয় দেন ওখানে গিয়ে কাটাবো, আর কদিনই বা টাইম পাবো সেসব অবশ্য দেখতে হবে, টিকিট ফিকিট। আর চুলটা এখন আবার একটু একটু ওঠা শুরু হয়েছে, কারণ আমি কারিপাতাটা কিনবো কিনবো করেও কিনতে ভুলে যাচ্ছি, এই সেই দিনও বাজারে গেলাম ওকে আমি বললাম যে কারিপাতা কিনবো, ও আমাকে মনে করালো না আর আমারও ঠিক মনে নেই। তো নিচটা একটু কাটিয়ে নিলে না ভালোই হয়, তো আমি ছেড়েই দিচ্ছি, কারণ আমি না চুল নিয়ে রিস্ক নিতে পারি না এরকম, তো আমি এখনও অবধি এখানে কোথাও চুলে হাত দেওয়াইনি আর কি, কেউ আমার চুল কাটেনি, কলকাতা থেকেই কেটেছে, আমি আগে কাটতাম এক কাকির কাছ থেকে, লাস্ট কেটেছি আমি হাবিবস থেকে। তো চলো, ব্রমি চলে এসেছে নিচে, ও ফোন করলো যে ব্যারেলটা নিয়ে আসো, ও না ভুলেই গেছিলো, ওকে আমি মেসেজ করে দিয়েছিলাম 5টার দিকে যে তুমি স্কুটি ভেতরে ঢোকাবে না কিন্তু জল আনতে হবে, তো মেসেজটা দেখেছিলো, দেখে নিয়ে তারপরে আমাকে বললো।
তো চলো এবার বেরোই তাহলে। ও নিচে রোদের মধ্যে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হচ্ছে বেচারাকে, বেশিক্ষণও যদিও না, ব্যারেলটুকু নিতেই যেটুকু টাইম লাগে আর কি, সেটুকু টাইম তো আমাকে দিতেই হবে না। আর বাইরের রোদটা আজকে উঠছে পড়ছে এরকমই হচ্ছে, খুব রোদ উঠেছে আজকে এমনটা নয়, তবে উঠেছিল ভালোই, তবে আজকে অন্য দিনের তুলনায় তেজটা একটু কমই ছিল রোদের। তো চলো আগে জলটা নিয়ে আসি, তারপরে নয় আবার কথা হবে। জল ঠল ভরে নিয়ে চলে এসছে আর ক্রমেই আনলো ঠাকুরের জন্য এই রাখিটা। আমি প্রত্যেকবারই গোপালকে একটা রাখি দেই, তো এবার আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই প্রমী নিজে গিয়ে পছন্দ করে রাখিটা নিয়ে এসছে। আমার রাখিটা খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে রাখিটা। তোমরাও বলো হ্যাঁ কেমন হয়েছে, প্রমী নিজে পছন্দ করে নিয়ে এসছে আমার গোপলুর জন্য রাখি। সন্ধ্যের টাইমটা একটু এরাম ছাদে, এখন বাজে 7:30। তো চলো আজকের মতো দিনটা তো শেষ হয়েই গেছে, আর কি দেখাবো, ডিনার আইটেমও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এই সন্ধ্যের টাইমটা না একা ছাদে এই দিকটাতে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ বিটিএম লেকের ওই দিকটাতেও ভালো লাগে, তবে এই দিকটা যেন আমার বেশি ভালো লাগে। আর ছাদটাকে দেখো কি ভালোই না লাগছে, পুরো জল জল করছে আকাশে, তাই না? তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা রাখি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলো না, সাথে থেকো তোমরা। কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে অবশ্যই, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।